শ্রীলঙ্কায় স্যার বর্তমানে যেটা চলছে, ঋণ ফাঁদ বলি, ঋণ খেলাফি বলি, রাষ্ট্রীয়ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, জনজীবন বিপর্যস্ত, এবং প্রতিদিন বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হচ্ছে শ্রীলঙ্কার যে আজকের অবস্থানের পৌঁছানোর, এই যে আমরা জানি যে শিক্ষা দীক্ষা ওরা আমাদের চেয়ে এগিয়ে, জিডিপিতে এগিয়ে, অনেক দিক থেকে অর্থনীতির দিক থেকে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে একটা লিডিং কান্ট্রি ছিল এত কিছুর পরেও, এবং তখন কিন্তু আবার তামিল টাইগারদের বিষয়গুলিও ছিল, এখন তো সেই রকমও দৃশ্যমান খুব বেশি অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস নাই, এরকম প্রেক্ষিতে শ্রীলঙ্কার আজকে পর্যন্ত এই অবস্থায় আসার মূল কারণগুলো কী কী? ধন্যবাদ, আপনি খুব রিলিভেন্ট প্রশ্ন করেছেন। এটা যে কেউই জানতে চাইবে যে তাদের লোন যে বেশি হয়ে গেল কারণ কি, কেন বেশি হলো, সে জানে যে তার উপায় নাই, দিতে পারবে না, তারপরেও কেন লোন করলো, কারণটা কি, বিভিন্ন কারণ তো থাকেই। তো এখানে অনেকগুলো কারণ আন্তর্জাতিক মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে আপনি পাবেন। এটা সব মূল যে কারণগুলোর ভিতরে একটা হলো, যেমন সংক্ষেপে যদি বলি, পরিবারতন্ত্র। তারা চার ভাই, চার ভাই মন্ত্রী রাজাপাকসেরা, হ্যাঁ চার ভাই, এক ভাই তো প্রেসিডেন্ট, এক ভাই প্রধানমন্ত্রী, তার বড় ভাই, এটা হলো তিন নম্বর ভাই হলো প্রেসিডেন্ট, দুই নম্বর ভাই প্রাইম মিনিস্টার, এক নম্বর ভাই শেষ মন্ত্রী, চার নম্বর ভাই অর্থমন্ত্রী, ভাই চারটা। আর ভাতিজি নাকি একজন যুব ক্রীড়া মন্ত্রী, এক ভাতিজা যুব ক্রীড়া মন্ত্রী, আর এক ভাতিজা ওই যে আপনার প্রতিমন্ত্রী ইসের ব্যাপারে কি বলে, এগ্রিকালচারে যে ন্যাচারাল ইয়ে করা হবে, আর্টিফিশিয়াল কোনো দেওয়া হবে না, জৈব মানে অর্গানিক এগ্রিকালচার, তার প্রতিমন্ত্রী আর এক ছেলে, তার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বার, তার স্টাফ মেম্বার মানে স্টাফ অফিসার তার ছেলে, তার ভাগ্না একটা নেভির টপ র্যাঙ্কের অফিসার, তো এরকম নয়জন আছে তারা, তারা নিজেরাই নয়জন মন্ত্রী পরিষদে, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, আপন তিন ভাই। আর শ্রীলঙ্কার জন্য এগ্রিকালচার একটা বড় ফ্যাক্টর, সেই হিসাবে কৃষি হলো, দ্যাট মিন্স শেষ মন্ত্রী তার সবচেয়ে বড় ভাই। আচ্ছা, নয়জন যদি একই পরিবারের মন্ত্রী থাকে তো সেখানে তো স্বাভাবিকভাবে জবাবদিহিতা, জবাবদিহিতা কতটা থাকে সেটা যে কেউ অনুমান করতে পারে। ইভেন এই সময় আমরা দেখতে পেলাম পত্রিকাতে বা মিডিয়াতে দেখলাম যে তার যারা আত্মীয় স্বজন তারাই দেশ ছেড়ে পালাচ্ছে, অথচ তাদের এই সময় দেশ ছেড়ে পালানোর কথা না, সে যে যুক্তিই দিক না কেন, এই সময় তো তার শক্তভাবে থাকা দরকার। যখন 26 জন মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট বা গভর্নর যখন পদত্যাগ করলো, তার একটা ভাতিজাও তার মধ্যে ছিল, সো এই একটা এলোমেলো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এবং সেটার বড় কারণ আমার কাছে এক নম্বর মনে হলো পরিবারতন্ত্র, দুই নম্বর হলো জনতুষ্টি, বাংলা আপনারা জনতুষ্টিই বলেন, মানুষকে খুশি করার রাজনীতি, প্রয়োজন কোটা কোনটা সেটা না, পপুলিস্ট ধারণাটা এখন পৃথিবীতে বেশি চলছে। তো ওনারা যে কাজগুলো করেছেন, এই যে ট্যাক্স কমানো, তারপরে গৃহ ঘর বাড়ির উপরে 2% ছেড়ে দেওয়া, ভ্যাট বাদ দেওয়া, এই ধরনের যে আইডিয়াগুলো, এগুলো জনতুষ্টিমূলক, ঠিক আছে। এবং আরও এই যে ওনারা বিশ্বের এক নাম্বার অর্গানিক ফার্মিংয়ের দিকে চলে গেলেন, কে এসে বুদ্ধি দিল, উনি লাভ দিয়ে চলে গেলেন, কোনো স্টাডি নাই, কিচ্ছু নাই, দেখাতে চাইলেন যে আমরা নতুন কিছু করতে পারি, কিন্তু স্টাডি না করে করলে যেটা হয় সেটা হয়েছে সেখানে। আচ্ছা, এই জনতুষ্টিবাদের খপ্পরে পড়েছেন বলে মনে হয়েছে। জনতুষ্টিবাদ মানুষ তখনই করতে চেষ্টা করে, দু একটা জায়গায় যদি বলি, যখন তারা তাদের মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা কমে যায়। পুতিনের ব্যাপারে যদি বলেন, অনেকেই বলে থাকে, এটা প্রসঙ্গ তো বলে ফেললাম, যে এখন যে যুদ্ধটা শুরু করা হয়েছে, এই যুদ্ধটা তার মানে মানুষের ভিতরে তার পপুলারিটি কমে আসছে সেটা বাড়ানোর জন্য উনি যুদ্ধ শুরু করেছে, যেটা ক্রিমিয়াতে করেছিলেন 2014 এবং ইলেকশনের আগে আগে করে যেগুলো করা হয়। 2014 ক্রিমিয়াতে এটা করার ফলে তখন ওনার এই জনতুষ্টির পরিমাণ 90% বেড়ে গিয়েছে, 90% যেটা তলানিতে চলে আসছিল। আচ্ছা, ক্রিমিয়া দখল করাতে 90% হয়ে গেছে। এখন আবার সামনে ইলেকশন বোধ হয় 2023
বা ২৪ সালে তো নিয়ম অনুযায়ী তো ওনারা নির্বাচন করার কথা না দুইবার দুইবার প্রথম তারপরে মাসখানে ড্রপ আবার দুইবার হলো ৬ বছরের করে এখন নিশ্চয়ই উনি আবার নির্বাচন করবেন বলে আমরা অনুমান করতে পারি সো তখন আবার একটা কিছু তো করতে হবে তো এই যে যে মানুষকে খুশি করতে গিয়ে তখন কি করে বিশেষ করে আপনি টাইরান যারা তাদের দেখবেন যে তারা তখন জনগণ কি করলে খুশি হইতে পারে রাস্তাঘাট বানাও অমুক করো এটা দুই কারণে করে তারা এমনিতেই এটা দরকার একটা হলো মানুষকে খুশি করা দ্বিতীয় হলো ওখান থেকে প্রচুর পয়সা পাওয়া যায় শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে জনতুষ্টি আর একটা হলো করাপশন দুর্নীতি চার নম্বর হলো অর্থনীতির যে তথ্য আছে সেটার ভুল ব্যাখ্যা এবং ভুল প্রয়োগ অর্থনীতিতে লোন নেওয়ার বিষয় আছে বিশেষ করে যখন রিসেশন হয় এটা আপনারা এই যে ২০০৮-০৯ থেকে যে রিসেশনটা হয়েছে তখনও আপনারা দেখেছেন ভর্তুকি বিভিন্ন নামে তখন সরকার বিভিন্ন দেশের সরকারই মানুষকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে ইভেন করোনার সময় আমাদের দেশের সরকারও বিভিন্ন প্রণোদনা বিভিন্ন কিছু মানুষকে দিয়ে মাশাআল্লাহ হেল্প করেছে তো এটা যদি অর্থনীতির ফর্মুলার বাইরে চলে যায় যেমন ডলারকে ডিভ্যালু করা ইনফ্লেশন করা এগুলা হয় এই ধরনের পরিস্থিতি ঠেকানোর জন্য মানুষের হাতে টাকা দেওয়া হয় যাতে করে অর্থের সার্কুলেশন বাড়ে মানুষ কিনে কিনলে দ্রব্য উৎপাদনও কমে না বাড়ে তো অ্যাক্টিভিটিসগুলো সক্রিয় থাকে অ্যাক্টিভিটিসগুলো সক্রিয় থাকে অর্থনীতি ধসে যায় না এটা অর্থনীতির ফর্মুলা কিন্তু সেটা হলো নিজের পয়সা দিয়ে করার কথা ঋণ করে ঘি খাওয়ার কথা বলা হয় নাই আপনাকে অর্থনীতিতে তো আপনি ১০৪-১০৮% ঋণ করে হাম্বানটোটা বানালেন সেখানে আপনার নিজের নামে এয়ারপোর্ট বানালেন তার নামে রাজাপাকসেদের নামে এয়ারপোর্ট বানানো হয়েছে সো সিপোর্ট এয়ারপোর্ট যে বানালেন আপনি সেটা অপারেট করতে পারছেন না তো মানুষ বলে যে এটা দুর্নীতি করা হয়েছে ওখানে মারাত্মক ধরনের আর এই যে এত বিলাসী খরচ আপনার দরকার কেন যেখানে আপনি দেখতেছেন যে আপনার নাকের উপর দিয়ে পানি চলে যাচ্ছে এটা তো আপনি হঠাৎ একদিনে হয় নাই আরো অনেক আগে হয়েছে তখন থেকে আপনার সাবধান হওয়া জরুরি ছিল কিন্তু জনগণ যেহেতু অনেকে পছন্দ করছে না যে এটা তো রাজতন্ত্র আপনারা ভাই বোন মিলে ভাতিজা মিলে সবাই মিলেই আপনারা দেশটাকে ভোগ দখল করে খাচ্ছেন অন্য কারো তো জায়গা নাই এখানে বিরোধীদের যারা থাকবে কথা বলার মতো কাউকে আপনি রাখেনও নাই কোনো স্পেস নাই স্পেস নাই তো তখন কি হবে মানুষও আপনাকে পছন্দ করছে না কারণ ট্যাকেল দিতে পারতেছে না ট্যাকেল দিয়ে তখন মানুষের জন্য ট্যাক্স কমায় দেওয়ার চেষ্টা করেছেন ওয়ারেজ এই সময় ট্যাক্স বাড়ানো না হলেও ইনকাম বৃদ্ধির এটা ইনকাম বৃদ্ধির একটা পথ হলো ট্যাক্স কিন্তু ঠিক আছে জনগণের উপর আপনি ট্যাক্স চাপায়েন না যেহেতু মানুষ অভাবে আছে ভালো কথা আমার ব্যক্তিগত মতামত আপনি ট্যারিফ বাড়িয়ে দেন ইম্পোর্ট এক্সপোর্টের উপরে আপনি এক্সপোর্টকে ইনকারেজ করে ইম্পোর্টকে ডিসকারেজ করেন সেই এক্সপোর্ট আপনার পণ্য দ্রব্য হতে পারে আপনার একটা সুশিক্ষিত জনগণ আছে বিশ্বের অনেক জায়গায় এরা কাজ করে এদেরকে আরো বেশি বিদেশে পাঠান যাতে কন্ট্রিবিউট করতে পারে পয়সা আসে আমাদের সরকার যেমন মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছে খুব ভালো ফল দিয়েছে এটা বিদেশ থেকে কেউ টাকা পাঠালেই তাকে ২% করে ইনসেন্টিভ দিচ্ছে সরকার টাকায় এটাতে সরকারের কোনো ক্ষতি নেই এই যে ২% দেওয়াতে কারণ ওই টাকা তো দেশের ভিতরেই থাকছে এটা টাকায় ওটা দেশের ভিতরেই থাকছে যেখানে আসছে সেটাই সরকারের কোনো ক্ষতি নাই লাভ হচ্ছে সরকারে জনগণ এই ২%-এর কারণে সরকার বৈধ মানে বিদেশে যারা আছে এরা মানে বৈধ চ্যানেলে সব টাকা পাঠাচ্ছে রাইট কুণ্ডিকে নিরুৎসাহিত করা সো এই ধরনের আপনি করতে পারতেন প্রপার ম্যানেজমেন্টেরও সংকট ছিল সো এই ধরনের অনেকগুলো কারণে সমস্যা আমি মূল মূল জায়গাগুলো বললাম পয়েন্ট টু পয়েন্ট আমরা আর একটা জায়গায় বলতেই পারি পয়েন্ট টু পয়েন্টের জায়গায় যদি আমি সংক্ষেপে বলি মূল জায়গা বাদ দিয়ে যে কি কি কারণ এখানে ছিল
যেমন অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, হাম্বান টোটা বললাম, এয়ারপোর্ট বললাম, আরো অনেক কিছু, অনেক বড় বড় প্রজেক্ট, বিশাল বিশাল বিল্ডিং করা হয়েছে ওখানে, যেগুলোকে ভাড়াও নিচ্ছে না, এখন কিনে ফেলে ফেলে রাখা হয়েছে, এটার মেনটেন্স খরচ আরো বাড়তেছে। এটা একটা সীমাহীন বিদেশি লোন নেওয়া, ওটা তো বললামই যে 104-8% চলে গেছে, এক্সপ্লানেশন আর না হয় নাই গেলাম, এটা আজ না গত 15-20 বছর ধরে এটা জমেছে, টানা 2 দশকের কাজের ফল প্রায়। তো তারপরে আপনার ঋণ পরিশোধের বেহাল অবস্থা, যে স্বাভাবিক টাকা নাই দিবে কোথা থেকে, আমাদের মতন দেশ থেকেও তাদেরকে সহায়তা নিতে হয়েছে, আমরা দিয়েছি, আমাদের দেশ সরকার মাননীয় সরকার দিয়েছে। তারপরে কর হ্রাসের ব্যাপারে, এখানে আয়কর, ভ্যাট, গৃহ সম্পদ, বিভিন্ন জায়গা থেকে কর কমিয়ে দিয়ে মানুষের মানুষের কাছে মানে ভালো হতে চেষ্টা করা হয়েছে, যেটাও একটা ক্ষতিকরণ হয়ে দাঁড়িয়েছে কর হ্রাসের এই বিষয়টা। কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা প্রিন্ট করা হয়েছে, এটা দেখেন আপনি, দেখেন যে সময় 1917 সালে রুশ বিপ্লব হলো, তখনও কিন্তু তারা মুদ্রা ছাপিয়ে ফেলেছিল রুবল, এটা আর একটা কারণ রুশ বিপ্লবে ইনফ্লেশন হয়ে মারাত্মক, এই কামটা তারা আবারও করেছে, টাকা ঠেকাতে গিয়ে মুদ্রা ছাপিয়েছে। ওই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেই, কেউ ইতিহাসের শিক্ষাই হলো, ইতিহাস থেকে কেউ শেখে না, সেটা আবারও প্রমাণ হলো এখানে এসে। আচ্ছা, অর্গানিক কৃষি, এটা অপরিকল্পিতভাবে করা হয়েছে, তারা স্টাডি করে নাই, পাইলট প্রজেক্ট নেয় নাই, কোনো ভালো কিছু করে নাই, হুইমজিক্যালি যেটা হয় রাজতন্ত্রের যে সিদ্ধান্ত সেরকম হয়ে গেছে অর্গানিক কৃষির ব্যাপারে। বিদ্যুৎ জ্বালানি তারা বন্ধ করে দিয়েছে রাতে বিদ্যুৎ জ্বালানো, তো যে কারণে মেয়েরা যারা রাতে কাজ করতো এরা যেতে পারে নাই তাদের নিরাপত্তার কারণে, তো বিদ্যুতের তো ক্ষতি হলেই হলো, 1000-এর উপরে শুধু বেকারিই বন্ধ হয়েছে, বিদ্যুতের কারণে, শুধু বেকারি বললাম কারণ ওরা তো টুরিস্ট স্পট, টুরিস্ট তাদের বড় জায়গা, বেকারি রেস্টুরেন্ট বড় ব্যবসা সেখানে, আপনি যদি কলম্বোতে যেয়ে থাকেন হিউজ এরিয়া এগুলা, সেই জায়গাগুলো বন্ধ, নিরাপত্তার সমস্যা শুরু হয়ে গেছে, তো আপনার সার্বিকভাবে অর্থনীতিতে সেটা, যে মেয়েরা চাকরি করতো কাজ করতো তারা সন্ধ্যার পরে কাজে যাচ্ছে না, তার অন্ধকার, সেটা কারণ হয়ে দাঁড়িয়েছে একটা। তারপরে আপনার পর্যটন খাত, সবচেয়ে বেশি ইনকাম তাদের পর্যটন খাত থেকে, সেখানে ধস নেমেছে, করোনা একটা তো কারণ আছেই সেখানে, প্লাস আরও কিছু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস আছে, এই সময় করোনাকে তারা মানে চ্যালেঞ্জ করে পর্যটনকে মানে জাগিয়ে রাখতে পারতো, বেশি না হলেও কম হলেও রাখতে, এখনও রাখা সম্ভব ছিল, তো সেই জায়গাগুলো তাদের চিন্তাভাবনা ম্যানেজমেন্টে তারা ভুল করেছে এটা। তারপরে বিদেশ থেকে তাদের প্রচুর পয়সা আসার কথা ছিল, সেগুলো আসে নাই, বিভিন্ন কারণে আসে না, অনেক কারণ আছে, একটা কারণ না। তারপরে সংবাদপত্র, শিক্ষাখাত, মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে উঠেছে, পরীক্ষা নিতে পারছেন না, বই ছাপানো যাচ্ছে না, নিউজ পেপার ছাপানো যাচ্ছে না, সো এগুলো হলো আপনি যদি মানে হেডলাইন বলি কারণগুলোতে, এগুলো মূল কারণ জায়গা, আরও হয়তো অনেক কারণ থাকবে, এগুলো বড় বড় কারণ এখানে এই ধসে আসার পিছন ধরে 2 দশক ধরে প্রায়, এটার মানে ফলে আজকের এই অবস্থা, আজকের এই অবস্থা শ্রীলঙ্কা, এটা ক্রপ আপ করেছে। অনেক ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই।